হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি উপবৃত্তি চাহিদা প্রস্তুত করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সাধারণত মোবাইল থেকে উপবৃত্তির চাহিদা প্রস্তুত করতে পারি, এর জন্য আমরা প্রথমে গুগল ক্রোম সেখানে টাচ করলাম। এরপরে অ্যাড্রেস বারে আমরা লিখব pesp.finance.gov.bd। আমি আবারও ওয়েবসাইটটার নাম বলছি, sp.finance.gov.bd, এখানে টাচ করলাম। এরপর আমরা উপবৃত্তির ওয়েবসাইটে চলে এলাম। এই যে এখানে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, pefinance.gov.bd প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড প্রোগ্রাম। তো আমরা এখানে এই যে প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড প্রোগ্রাম PESP ফিনান্স এই লাইনটার উপরে টাচ করলাম। এরপর আমাদের সামনে লগইন পেজ চলে এসছে। তো এখানে দেখুন, এই ভার্সনটা ইংরেজি হয়ে রয়েছে, অর্থাৎ ইংলিশ। আমি এটার উপরে টাচ করলাম, এটা বাংলা হয়ে গেল। এই যে এখন দেখুন, এখানে বাংলা লেখা দেখাচ্ছে। এখন বিদ্যালয়ের ইউজার আইডি, অর্থাৎ প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে লিখব। এটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। আমি বিদ্যালয়ের ইউজার আইডিটা এখানে লিখেছি। এরপরে পাসওয়ার্ড, যে গোপন পাসওয়ার্ড, সেই গোপন পাসওয়ার্ডটা এখানে লিখতে হবে। গোপন পাসওয়ার্ডটা আমি এখানে লিখেছি। এরপর নিচের দিকে দেখুন, একটা ক্যাপচা দেখা যাচ্ছে। তো এই ক্যাপচাটা এখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার সবই আছে। তো আপনি ক্যাপিটাল স্মল বা ক্যাপিটাল স্মল মিক্সচার করে যাই লিখুন না কেন, সঠিক লেটারগুলো লিখলেই হবে। তো আমি এখান থেকে ক্যাপচাগুলো লিখে দিচ্ছি। ক্যাপচাগুলো আমার লেখা হয়েছে। এখন নিচের দিকে এখানে দেখুন লগ ইন, আমি এখানে টাচ করলাম। বন্ধুরা, আমরা উপবৃত্তি ওয়েবসাইটে প্রবেশ করেছি। উপরে দেখুন PESP MIS শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এখানে যে ডাটাগুলো দেখা যাচ্ছে এগুলো সারা বাংলাদেশের সমস্ত ডাটা এখানে এই ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে। এখন আমরা আমাদের চাহিদা তৈরি করব। সেক্ষেত্রে উপরে দেখুন, এই যে উপরে বাম পাশে এখানে যে থ্রি লাইন অপশন রয়েছে, আমরা এটার উপরে টাচ করলাম। এরপর এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসছে, ড্যাশবোর্ড, প্রাথমিক নির্বাচন, বেনিফিশিয়ারি শিক্ষার্থী, তারপরে চাহিদা রিপোর্ট। তো যেহেতু আমরা চাহিদা তৈরি করব, সেহেতু এখানে দেখুন চাহিদা, আমরা এটার উপরে টাচ করলাম। এরপর দেখুন এখানে চাহিদা প্রস্তুত করুন, আমরা এটার উপরে টাচ করলাম। তো বন্ধুরা, এখানে দেখুন আমার স্কুলের শিক্ষার্থীদের ডাটা দেখা যাচ্ছে। মোট 247টা শিক্ষার্থীর ডাটা এখানে শো করছে। প্রথম পাতায় 10 জনকে দেখা যাচ্ছে। আমরা এটাকে ডান পাশে দেখুন বন্ধুরা, প্রাপ্যতা নাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন পর্যন্ত দেখাচ্ছে। এবং এর উপরে প্রতি পৃষ্ঠায় রেকর্ড, আমরা এখানে টাচ করলাম। এখান থেকে 10 জন আছে, আমি এখান থেকে 100 জন সিলেক্ট করে নিলাম। একসাথে 100 জনের ডাটা এখানে দেখা যাবে। উপবৃত্তির চাহিদা আপনি কিভাবে তৈরি করবেন? এখন প্রথম যে বাচ্চাটা এখানে দেখাচ্ছে, রায়হান ইসলাম, এর প্রাক প্রাথমিক, জন্মসনদ নম্বর, অ্যাকাউন্ট নম্বর, NID এবং প্রাপ্যতা নাই। অর্থাৎ এই শিক্ষার্থী যদি উপবৃত্তির প্রাপ্যতার যোগ্যতা না থাকে, যেমন ধরুন সে স্কুলের যে উপস্থিতি সেটা যদি নিশ্চিত না হয়, সেক্ষেত্রে সে পাবে না। আবার পরীক্ষার যে নম্বর সেটা 40% নাম্বার না পেলে সে উপবৃত্তি পাবে না। তো সেগুলো বিবেচনা করে আপনি এখান থেকে প্রাপ্যতা নাই সিলেক্ট করবেন। যদি সে পায়, সেক্ষেত্রে এই ঘর সিলেক্ট করার প্রয়োজন নাই। আর যদি না পাই, তখন আপনি এই ঘরটা সিলেক্ট করবেন। এর পাশে রয়েছে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাসের চাহিদা এখান থেকে প্রস্তুত করতে হবে। এখন এখান থেকে আপনি সমস্ত শিক্ষার্থীর
কে একসাথেও সিলেক্ট করতে পারেন। যেমন দেখুন উপরে এই যে নামের বাম পাশে একটি ফাঁকা ঘর রয়েছে, এখানে যদি আপনি টাচ করেন তাহলে দেখুন সমস্ত ঘরে টিক পড়েছে। এই যে বন্ধুরা, তো আমি চাচ্ছি আমি এভাবে না করে প্রত্যেকটা বাচ্চাকে দেখে দেখে সিঙ্গেলভাবে অর্থাৎ এককভাবে দেখে দেখে তাদের উপবৃত্তির চাহিদা প্রস্তুত করব। আবার এখান থেকে দেখুন প্রাপ্যতা নাই, এই প্রাপ্যতা নাইয়ের ঘরে যদি আপনি এখানে চাপ দেন সেক্ষেত্রে সমস্ত ঘর সিলেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো বাচ্চাই উপবৃত্তি পাবে না। সেই জন্য একজন একজন করে শিক্ষার্থী দেখে তার প্রাপ্যতা যাচাই করে আপনি একজন একজন করে উপবৃত্তির চাহিদা তৈরি করবেন। এর পাশে তারপরে এই যে ঘরগুলো রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, তো কোনো শিক্ষার্থী দেখা যাচ্ছে জানুয়ারি মাসে তার উপস্থিতি যে ক্রাইটেরিয়া রয়েছে সেই মোতাবেক হয় নাই, তাহলে ওই শিক্ষার্থী ওই মাসের উপবৃত্তি পাবে না। আর যদি মনে করেন যে সমস্ত শিক্ষার্থী আপনার বিদ্যালয়ের উপস্থিতির যে ক্রাইটেরিয়া সেটা পূরণ করেছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে একবারে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি প্রথমজনের চাহিদা তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে নিচের দিকে একটা অপশন থাকবে, সেটা আমরা একটু দেখে নিই। সংরক্ষণ অপশন আছে, প্রথম যে শিক্ষার্থীটা রয়েছে সেই শিক্ষার্থীটা আমরা আগে সিলেক্ট করব। এই শিক্ষার্থীর বাম পাশে দেখুন একটা বর্গাকার ঘর রয়েছে, তো এখানে টাচ করলাম, তো এই শিক্ষার্থী উপবৃত্তি পাবে। এবং যেহেতু সে উপবৃত্তি পাবে সেহেতু আমরা প্রাপ্যতা নাই এই ঘরে কোনো টিক চিহ্ন দিব না, এখন তার ছয় মাসের ঘরে টিক দিয়ে দিব। তো এখানে জানুয়ারি দিলাম, তারপরে ফেব্রুয়ারি দিলাম, এরপরে মার্চ মাস দিলাম, তারপরে এপ্রিল মাস দিলাম, এরপরে মে মাস দিলাম, তারপরে জুন মাস দিলাম। একবার টিক দেওয়ার পরে আপনি কিন্তু ভালোভাবে যাচাই করে দেখবেন যে ওই শিক্ষার্থীর উপবৃত্তির ছয় ঘরে অর্থাৎ ছয় মাসের ঘরে যথাযথভাবে টিক চিহ্ন দেওয়া হয়েছে কি না, ভালোভাবে চেক করে আপনি তারপরে সংরক্ষণ করবেন। তো আমি দেখলাম যে এই শিক্ষার্থী ছয় মাসের উপবৃত্তির ঘরে টিক দেওয়া হয়েছে, অর্থাৎ সে ছয় মাস উপবৃত্তি পাবে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত। এখন আমি এই শিক্ষার্থীর উপবৃত্তির চাহিদা তৈরি করব, এর জন্য একদম নিচের দিকে চলে যাব, একদম নিচের দিকে চলে যাব। এখানে দেখুন সংরক্ষণ, আমি এখানে টাচ করলাম, সংরক্ষণে টাচ করলাম, এরপর একটি পপ আপ উইন্ডো আসবে। দেখুন বন্ধুরা এখানে চলে এসছে চাহিদা প্রস্তুত, চাহিদা এক, প্রাপ্যতা নাই জিরো। এখন এখানে নিচের দিকে যে দেখুন হ্যাঁ না, অর্থাৎ এই একে আমি সংরক্ষণ করব কি করব না সেখানে এখানে কনফার্ম জানতে চাচ্ছে। তো যেহেতু এই শিক্ষার্থী উপবৃত্তি পাবে এর তথ্যটা আমি এখানে হ্যাঁ সিলেক্ট করব, হ্যাঁ সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা এখানে কিন্তু গ্রিন সিগনাল চলে এসছে। আবার এভাবে একসাথে যদি আপনি চাহিদা প্রস্তুত করতে চান সেক্ষেত্রে উপরের যে কালো ঘর দেখা যাচ্ছে বা কালো ফাঁকা ঘর সেখানে যদি টাচ করি তাহলে এই পেজে দশজন শিক্ষার্থী সিলেক্ট হয়েছে। এবার আমরা ডান দিকে যাব, ডান দিকে গিয়ে যেহেতু এই শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে সেহেতু প্রাপ্যতা নাই এই ঘরে আমরা টিক চিহ্ন দিব না, এটা ফাঁকা রাখবো, যেহেতু সবাই পাবে। আর এখন এই যে ছয় মাস রয়েছে এই ছয় মাস আমরা সিলেক্ট করে দেবো। এখানে জানুয়ারি সিলেক্ট করলাম, দশটা একবারে টিক পড়েছে, এবার ফেব্রুয়ারি সিলেক্ট করলাম, এবার মার্চ সিলেক্ট করলাম, এপ্রিল সিলেক্ট করলাম, মে মাস সিলেক্ট করলাম, জুন মাস সিলেক্ট করলাম। জানুয়ারি থেকে জুন এই ছয় মাস উপবৃত্তির চাহিদা আমরা সিলেক্ট করেছি। প্রথমে একজন শিক্ষার্থীকে আলাদাভাবে দেখিয়েছি, এবার আমি দশজন শিক্ষার্থী একইভাবে দেখালাম। এখন আমরা কোথায় যাব, এখন আমরা নিচের দিকে গিয়ে এখানে দেখুন বাম পাশে সংরক্ষণ এখানে টাচ করলাম। তো এখন আমাদের সামনে একটি পপ আপ উইন্ডো চলে এসছে, এখানে যেহেতু চাহিদা সংরক্ষণ করব সেহেতু এখানে হ্যাঁ ঘরে টাচ করলাম। তো আমাদের চাহিদা সংরক্ষণ করা হয়েছে। তো এবার যদি আমি একশো জন শিক্ষার্থীকে একসাথে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে ডান দিকে উপরে প্রতি পৃষ্ঠায় রেকর্ড এখানে টাচ করলাম,
এখানে দেখুন 10 জন, 20 জন, 50 জন, 100 জন রয়েছে। তো আমি একসাথে 100 জন সিলেক্ট করে নিলাম। তো এক পেজে 100 জন শিক্ষার্থীর তথ্য আমরা একসাথে দেখতে পাচ্ছি। কিন্তু এক্ষেত্রে মোবাইলে একটা সমস্যা হলো, 100 জন শিক্ষার্থী যদি আমরা সিলেক্ট করি, নিচের দিকে দেখুন সংরক্ষণ অপশনটা আর দেখা যাচ্ছে না। সেজন্য আমরা প্রতি পৃষ্ঠায় রেকর্ড এখান থেকে আমরা 50 জন সিলেক্ট করলাম। এবার দেখি যে নিচের দিকে সংরক্ষণ অপশনটা দেখা যায় কি না। না, এবারও দেখা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা উপরের যে 3 ডট অপশন রয়েছে সেখানে যদি টাচ করি এবং এখান থেকে ডেস্কটপ সাইট দেখুন বন্ধুরা সিলেক্ট করাই আছে, এরপরেও আমরা নিচের দিকে সংরক্ষণ অপশন দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা আরও কমিয়ে দেব প্রতি পৃষ্ঠায় রেকর্ড। এখান থেকে 50 জন আছে, আমরা এখানে টাচ করে 20 জন সিলেক্ট করলাম। এবার দেখুন বন্ধুরা নিচের দিকে সংরক্ষণ অপশনটা দেখা যাচ্ছে, এই যে, অর্থাৎ একসাথে 20 জন শিক্ষার্থীকে শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করতে আমরা পারবো মোবাইলে। তো এখন আমি 20 জন শিক্ষার্থীকে চাহিদা প্রস্তুত করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা উপরে যে খালি ঘর রয়েছে সেখানে টাচ করলাম, অর্থাৎ এই পেজের 20 জন শিক্ষার্থীর ঘর সিলেক্ট হয়েছে। এবার আমি মাস সিলেক্ট করব, ডান দিকে যাব। ডান দিকে গিয়ে প্রাপ্যতা নাই, এই ঘরগুলো আমরা টিকচিহ্ন দিব না, কারণ এখানে টিকচিহ্ন দিলে এই সমস্ত শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে না। এখন আমরা মাস সিলেক্ট করব। তো জানুয়ারির ঘরে সিলেক্ট করলাম, এরপরে ফেব্রুয়ারি সিলেক্ট করলাম, মার্চ সিলেক্ট করলাম, এপ্রিল সিলেক্ট করলাম, মে সিলেক্ট করলাম, জুন সিলেক্ট করলাম। অর্থাৎ 6 মাস আমি কিন্তু এই শিক্ষার্থীদের, অর্থাৎ একসাথে 20 জন শিক্ষার্থীর চাহিদা আমরা প্রস্তুত করে ফেললাম। বারবার কিন্তু দেখতে হবে যে এই শিক্ষার্থীদের 6 মাস সিলেক্ট হয়েছে কিনা। অনেক সময় ডান দিকের 2টা মাস আমরা সিলেক্ট না করেই সংরক্ষণ করে ফেলি, সেক্ষেত্রে 2 মাসের উপবৃত্তি এই শিক্ষার্থী পাবে না। এই জন্য বারবার আপনারা স্ক্রল করে দেখবেন যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাস সিলেক্ট হয়েছে কিনা। এবার আমরা নিচের দিকে চলে যাব, গিয়ে এখানে দেখুন সংরক্ষণে টাচ করলাম, এরপর পপ আপ উইন্ডো এসছে, এবার হ্যাঁ না আমরা হ্যাঁর ঘরে টাচ করলাম। এভাবে চাহিদা প্রস্তুত করতে হবে। এরপরে ক্লাস্টারে জমা দেওয়ার অপশন আসবে, তো সেই ভিডিওটি আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আমি আপাতত দেখালাম যে কিভাবে আপনি চাহিদা প্রস্তুত করবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71 এ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফেসবুক ফলো করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।